ইসরায়েলের নির্যাতনের নাস্তানাবুদ ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্য। অথচ এক বাংলাদেশির কাছে খাবি খেয়েছিল দখলদার ইসরায়েল। তিনি সাইফুল আজম, ইতিহাসের সাইফুলই একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4-4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছিলেন। মাত্র 6 দিন স্থায়ী হয়েছিল ওই যুদ্ধ, তবে অসম সাহস আর অনন্য রণনৈপুণ্যের জন্য সাইফুল আজম ঠিকই ফিলিস্তিনিদের মনে গেড়ে নিয়েছেন স্থায়ী আসন। আজও সাইফুল আজমের মৃত্যুতে শোক প্রকাশ করেন ফিলিস্তিনিরা। বাংলাদেশি হয়েও কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সাইফুল আজম, কিভাবে বা তিনি ইসরায়েলে 4টি বিমান ভূপাতিত করেছিলেন, তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের এপিসোডে। ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1967 আরব ইসরায়েলি যুদ্ধ হয় সিনাই উপদ্বীপে। ইসরায়েলি সীমান্তে মিশরের সেনা সমাবেশের পর 5 জুন মিশরীয় বিমান ক্ষেত্রে ইসরায়েলের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। 1967 সালের এই আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই সদস্য যোগ দিয়েছিলেন ইরাক বাহিনীর হয়ে। ভিন দেশ থেকে এসে ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করাই আজও এই বাঙালিকে মনে রেখেছে ফিলিস্তিনিরা। তাই তো 2023 সালের 14 জুন সাইফুল আজমের মৃত্যুতে শোকাহত ছিল ফিলিস্তিনিরা। যুদ্ধে 53 বছর পরও এই দুঃসাহসী যোদ্ধাকে স্মরণ করেছেন তারা। যুদ্ধে আরব বাহিনী ব্যর্থ হলেও সাইফুল আজম ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। 1967 সালে যুদ্ধে পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা এবং সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান বাহিনী। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল মিশরের কাছ থেকে গাজা ও সিনাই উপদ্বীপ, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। সিরিয়ার গোলান মালভূমিও। তাদের সামনে তেমন প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এ সময় মুসলিমদের এই করুণ দশা ভেতর থেকে নাড়া দেয় সাইফুল আজমকে। মুসলিম ভাইদের হয়ে যুদ্ধ করতে এ সময় ইসরায়েলিদের যমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনী যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসোনিক ডেসল্ট সুপার মিস্টের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাগ বিমান ঘাঁটির দিকে। এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমান বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া। সে সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবদের হাতে ছিল না। তবু ইসরায়েলে হামলা ঠেকাতে মাফরাগ বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে উড়াল দেন বাপের বেটা সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতি 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেললেন সাইফুল আজম। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় 1টি ইসরায়েলি সুপার মিস্টের বিমান। আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোয়া ছাড়তে ছাড়তে কোনোমতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আশ্রে পড়ে আরেকটি বিমান। পড়ার পর সেখানেই ক্রাশ করে বিমানটি। সেদিন অকুতোভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ভেস্তে যায়। এমন অসাধারণ বীরত্বের জন্য পুরস্কারস্বরূপ সাইফুল আজমকে বিশেষ সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশায়ী হওয়ার ঘটনা এখানে শেষ নয়। পরদিনই তার কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলিরা। 7 জন ইরাকের এইসরি ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। আর সেই দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হন সাইফুল আজম। সেদিন 4টি ভালচার বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। 1টি মিরেজ 3C বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর। দ্রোরের গুলিতে নিহত হন সাইফুল আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। একটু পর এ ঘটনার মোক্ষম জবাব দেন সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেজ 3C। সে আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসাবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর। ওই যুদ্ধবন্দীর বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দিতে বাধ্য হয় ইসরায়েল। আরব ইসরায়েলি যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান, যে জনতাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। 3টি ভিন্ন দেশের হয়ে আকাশযুদ্ধে অংশ নেওয়া পৃথিবীর একমাত্র বৈমানিকও ছিলেন তিনি। এই 3টি দেশ হচ্ছে পাকিস্তান, জর্ডান, ইরাক।
আর মাতৃভূমি বাংলাদেশসহ বিমান বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন চারটি দেশের হয়ে। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জনের স্বীকৃতি হিসাবে সাইফুল আজমকে 2001 সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসাবে স্বীকৃতি দেয়। সাইফুল আজমের মৃত্যুর পর ফিলিস্তিনি ইতিহাসবিদ সামাজিক মাধ্যম ফেসবুকে এই বৈমানিকের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও লিখেন, আলেকসা মসজিদ রক্ষায় অংশীদার ছিল আমাদের বাংলাদেশি ও পাকিস্তানি ভাইয়েরা। ফিলিস্তিনি অধ্যাপক নাজি সহকারী তার টুইটারে লিখেন, সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং জেরুজালেমের জন্য যুদ্ধ করেছিলেন। ফিলিস্তিনের প্রখ্যাত সাংবাদিক তামির আল মিশালও সাইফুল আজমের প্রশংসা করেন এবং তাকে দ্য ইগল অফ দ্য ইয়ার বলে সম্বোধন করেন। চলুন সাইফুল আজমের জন্ম পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। সাইফুল আজমের জন্ম 1941 সালে পাবনা জেলার খাগড়বাড়িয়াতে। বাবার কর্মসূত্রে শৈশবের কিছু সময় তার কাটে কলকাতায়। 1947-এ দেশভাগের সময় তার পরিবার আবার ফিরে আসে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। মাধ্যমিকের পড়াশোনা করেন এখানেই। 14 বছর বয়সে তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষা লাভের জন্য। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। সে বছরে তিনি জেনারেল ডিউটি পাইলট হিসাবে কমিশন প্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। 1965 সালের পাক ভারত যুদ্ধে তিনি সর্বপ্রথম নিজের রণনৈপুণ্য প্রদর্শনের সুযোগ পান। এ সময় তার প্রথম শিকারে পরিণত হয় ভারতীয় ফোলান নেড যুদ্ধ বিমান। ভূপাতিত বিমান থেকে ভারতীয় ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসাবে আটক করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর মূল যুদ্ধ বিমান ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-86 সাবর, আর এই সাবর কিলার নামে বিশেষ পরিচিত ছিল যুক্তরাজ্য থেকে কেনা ভারতের ফোলান নেড বিমান। সেই ঘাতক আতঙ্কের অবসান ঘটে সাইফুল আজমের হাতে। এ কৃতিত্বে তার সহকর্মীদেরও যুদ্ধের মনোবল বহুগুণ বেড়ে যায়। আকাশপথের সম্মুখ সমরে ফোলান নেড বিমানকে পরাজিত করা সে সময় এক বিরল ঘটনা ছিল। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সাইফুল আজমকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারাই জুরাতে ভূষিত করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশের নবগঠিত বিমান বাহিনীর নবাগত সদস্যদের প্রশিক্ষণের দায়িত্ব নেন। 1979 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পর সাইফুল আজম 1982 থেকে 1984 এবং 1987 থেকে 1988 সাল পর্যন্ত দুবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। 1991 থেকে 96 সালে পাবনা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুল আজম। এরপর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নাতাশা ট্রেডিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। 2020 সালে বার্ধক্যজনিত কারণে এই অপরাজিত সৈনিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম তার ভাই। বর্ণাঢ্য কর্মজীবনে একের পর এক ইতিহাস রচনা করে গেছেন এই বীর বাঙালি। পৃথিবীর 22 জন লিভিং ইগলের অন্যতম ছিলেন এই বাঙালি বৈমানিক। বাঙালি জাতি তার মতো একজন যোদ্ধাকে পেয়ে ধন্য। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে অবশ্যই একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।